এই ভুয়া মানুষের আশায় না, আর ওনার সাথে যে সমস্ত দালাল দালাল থাকে আপনি কুবুর এগুলি দিয়া দালাল মুসলমানদের উত্তপ্ত করেন না। আপনারা ব্যবসা করবেন, আপনারা বাণিজ্য করবেন, আপনারা পার্ক বানাইবেন, আপনারা সুইমিং পুল বানাইবেন, আপনারা সব করবেন, কোন আপত্তি নেই। কসম খোদার ইসলামে আঘাত দিবেন একটারও থাকবে বলুন, ইসলামের ব্যাপারে কারোর সঙ্গে কোনো আপোষ নাই, আমরা কাউকে চিনি না। ইসলামের ব্যাপারে বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ কোন আঘাত আমরা সহ্য করব। ওই যে ঘটনা ঘটছে, আসলে ওই ঘটনা তো আমাদের আব্দুল সাহেব মসজিদে বলছেন আগামী 5 তারিখের পরে কি হবে না ওই জায়গাতে, এই ভুয়া মামলা এই মিথ্যা মামলা জানে ওই ঘটনায় 14 জনকে অ্যারেস্ট করছে, যারা ওই ঘটনার সাথে জড়িত 14 জনকে অ্যারেস্ট করছে। ভাই প্রশ্ন হচ্ছে, এখানে সিটি কর্পোরেশনের কোনো কিছু না, মামলা দিয়ে দিবে ঠিকাদার, মামলা দিয়ে দিবে রেস্টুরেন্টের মালিক, এখানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা মামলা দেখে আসে, মামলা তো অবৈধ। আর আমরা দিন আমি ছিলাম সুনামগঞ্জে, সুনামগঞ্জের দিনের মতো এনে বাইরে বলতে আবার এনে গেলাম। এই ভুয়া মানুষের আশায় না, আর ওনার সাথে যে সমস্ত দালাল দালাল থাকে আপনি কুবু যেগুলি দিয়া দালাল মুসলমানদের উত্তপ্ত করেন না। কসম আল্লাহ করে বলি, কসম খোদার এই নারায়ণ মুসলমানকে আমরা উত্তপ্ত করি না। এই মামলাটা সারা দিলে সর্বপ্রথম কারা উস্কানি দিল, তাদেরকে খুঁজে বের করেন, তারা কুবু করেন, এরপরে সমস্ত প্রশ্নের জবাব হয়ে যাবে। আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না। আমরা ফরিদপুরে 2 মুসলিম সহোদরকে হত্যার প্রতিবাদে আমরা এখান থেকে মিছিল করে চলে আসব। এরপরে হেফাজতে ইসলাম কেন্দ্রীয় ভাবে কোন কর্মসূচি যদি দেয় রাজপথে আমরা কারা কারা পাকড়ে রাখি আছি কবুল করো সকলে বলেন আমিন। এখানে একটা ব্রেকেট হবে, ঘুরে আমরা চলে আসবো, ওখান থেকে ঘুরে আবার মন্ডল করে ঘুরে দিয়ে ঘুরে দিকে আমরা চলে আসবো।